একজন আমিরুল মুমিনিন নির্বাচন করলেন যার নাম হলো মোল্লা মোহাম্মদ ওমর। তালেবান আসলে আফগানিস্তানের কোন জঙ্গি কিংবা সন্ত্রাসী গোষ্ঠী নয়। বেশ তার শর্টকাট রাস্তা হলো জিহাদ। হেফাজতের এক ডজনেরও বেশি নেতা পরিকল্পিতভাবে ওয়াজ মাহফিলে ছড়ান উগ্রবাদ। ফেতাতুল ওয়াজের নামে সংগঠন তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে সেই সিন্ডিকেটকে বাধ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে ওয়াজ মাহফিলে নেওয়ার জন্য। জঙ্গিবাদ সমর্থন করে না ইসলাম। তালেবান বলেন, আল কায়দা বলেন, এক কথায় আমি বলি, এদের সাথে শান্তির ধর্ম ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শারীরিক জটিলতা দেখা দেয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলো করোনা আক্রান্ত বেগম জিয়াকে। অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের নতুন রেকর্ড, মৃত্যুপুরী দিল্লি মহারাষ্ট্র। অক্সিজেন সংকট চরমে, যুক্তরাষ্ট্রের টিকা পেয়েছেন প্রায় 22 কোটি মানুষ। বিশেষ ফ্লাইটের টিকিটের চড়া দামে দিশেহারা মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় বিপাকে অনেকে, দায়ী সিন্ডিকেট বলছেন যাত্রীরা। দেশে রেকর্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন, থাকতে পারে মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত। বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 7204 নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, বেশ কয়েকটি শারীরিক পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে সাময়িকভাবে ভর্তি করানো হয়েছে। আজ পরীক্ষার ফলাফল আসার পরই তাকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার রাত 12টার দিকে। সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকদের পরামর্শেই ভর্তি করা হয়। ব্যক্তিগত চিকিৎসকরা জানান, রাত বেড়ে যাওয়ায় বেগম জিয়ার শারীরিক কিছু পরীক্ষা মঙ্গলবার করানো সম্ভব হয়নি। সেসব পরীক্ষা বুধবার সকালে করানো হবে বলে জানান তারা। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে হাসপাতালে থাকবেন না বাড়ি ফিরবেন খালেদা। আমাদের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে কোভিডের সময় আমরা যে টেস্টগুলো করেছিলাম, বিশেষ করে ওনার সিটি স্ক্যান করেছিলাম, সেটার সাথে এখন টেস্ট করে আবার আমরা দেখতে চাচ্ছি কেমন আছে, এবং ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি, এই কারণে যে আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে, সেই টেস্টের রিপোর্ট টিপোর্ট রিভিউ করে আমরা আবার ওনাকে ইনশাআল্লাহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তারা এও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ফুসফুসের সংক্রমণ নিয়ে কোনো জটিলতা নেই, স্থিতিশীল আছে শারীরিক অবস্থাও। উনি প্রায় আজকে 19 দিন হয়ে গেছে, ওনার খুব ভালো রিকভারি হয়েছে, ফুসফুস খুব সুন্দর ক্লিয়ার আছে। এদিকে হাসপাতালে ভর্তি শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান, বেগম জিয়া ভালো আছেন, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই জন্য উনি কয়েকদিনের জন্য ভর্তি হতে হবে। থ্যাংক ইউ। ভালো, খুবই ভালো। এর আগে রাত 9:30 দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে পরীক্ষার জন্য আনা হয় বেগম জিয়াকে। প্রথমবার পরীক্ষা শেষে ফিরলেও এবার ভর্তি করানো হলো বিএনপি চেয়ারপারসনকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। করোনায় সংক্রমণ ও মৃত্যুতে প্রতিনিয়ত আগের সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছে ভারত। সবশেষ একদিনে প্রায় 4.25 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় 3300। এদিকে দিল্লি মহারাষ্ট্র সহ রাজ্যে রাজ্যে এখনও অক্সিজেনের জন্য হাহাকার, অস্থায়ী চিতা নির্মাণে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে দেশটিতে যুক্তরাজ্যের মেডিকেল সহায়তা পৌঁছেছে। একটু শ্বাস নেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা, ফুসফুস সচল রাখতে প্রিয়জনদের চেষ্টারও কমতি নেই, একটু অক্সিজেনের জন্য চারিদিকে হাহাকার, যে যেভাবে পারছেন স্বজনদের বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন।
অক্সিজেনের অভাবে চোখের সামনে প্রিয়জনের মৃত্যু। এর আগে এমন মৃত্যু খুব কমই দেখেছে ভারতের মানুষ। এমন মানবেতর পরিস্থিতি একসময় কেবল সিনেমাতেই দেখা গেলেও এবার নিজ চোখে দেখছেন দেশটির মানুষ। অক্সিজেনের চাহিদা মেটাতে ছত্তিশগড় থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেনে করে দিল্লিতে নিয়ে আসা হয় অক্সিজেন ট্যাঙ্কার। মৃত্যুপরি ভারতে একটু নিঃশ্বাস নেওয়াটা যেমন কঠিন, ঠিক তেমনি হাসপাতালে জায়গা পাওয়াও সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের সামনে কিংবা রাস্তায় যে যেভাবে পারছেন চিকিৎসা নিচ্ছেন। মৃতের মিছিল দীর্ঘ হওয়ায় মরদেহ সৎকারেও হিমশিম খাচ্ছে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য। সারি সারি অ্যাম্বুলেন্স অপেক্ষায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। যে কুম্ভমেলার জন্য ভারতের কোভিড বিপর্যয়কে দায়ী করা হচ্ছে সেটি এখনও অব্যাহত রয়েছে। আগের চেয়ে ভিড় কিছুটা কমলেও সামাজিক দূরত্ব মেনে এখনও অনেককে স্নান করতে দেখা গেছে। এদিকে করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে দেশটিতে। যুক্তরাষ্ট্র, জার্মানি সহ আরও বেশ কয়েকটি দেশ ভারতের দুঃসময়ে বন্ধু হিসেবে হাত বাড়িয়েছে। অমরিনান, সময় সংবাদ। এদিকে নতুন ধরনের করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়িয়েছে বন্ধু দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে থাকা ভারতীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, পাশাপাশি বিশ্বের মিত্রবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কোভিড যুদ্ধে নাকাল ভারতের পাশে মিত্র যুক্তরাষ্ট্র, বাড়িয়ে দিয়েছে মানবিকতার হাত। যুক্তরাষ্ট্র ভুলে যায়নি 2020 সালে মহামারীর প্রথম দিকে মার্কিন হাসপাতালগুলো চাপে পড়লে ভারত যেভাবে সহায়তা পাঠিয়েছিল সে কথা। করোনার প্রথম ঢেউয়ের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানোর অনুরোধ করেন, সাথে সাথে সাড়া দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ভারতীয়দের সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ মার্কিন প্রশাসন পাঠিয়েছে বিশেষজ্ঞ দল। দেয়া হয়েছে ওষুধ, অক্সিজেন, আইসিইউ, পাঠানো হয়েছে ভ্যাকসিন তৈরির কাঁচামালও। সংকটে ভারতের সব রকম চাহিদা পূরণ করছে ডেমোক্রাট সরকার। মার্কিন মূলকে প্রবাসী ভারতীয়রাও নিজ নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করছেন, তৈরি করছেন সহায়তা ফান্ড। ধুঁকতে থাকা ভারতের চিত্র দেখে তাদের হৃদয়ে যে কারো চেয়ে বেশি ক্ষত। এদিকে মাতৃভূমি ভারত, বিশেষ করে মায়ের বাড়ি তামিলনাড়ুর দিকে তাকিয়ে আত্মমানবতার সেবায় ভারতের পাশে দাঁড়াচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ভারতীয় মুক্তিযোদ্ধা হিসেবে সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ভারতের এই দুর্যোগ সময়ে আপনারা সকলে ভারতের পাশে এগিয়ে আসুন। মার্কিন অর্থনীতিতে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয়দের অবদান অনস্বীকার্য। বিভিন্ন অঙ্গরাজ্যে বিপুল সংখ্যক ভারতীয়র বাস। করোনা সংকট কেটে গেলে দেশটিতে সফরে যাওয়ার কথাও রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ডেপুটি কামালা হ্যারিসের। এমন মহা বিপর্যয় মানুষের জীবনে কখন, কোথায়, কিভাবে আসবে তা কেউ জানে না। জীবন জীবনের জন্য, বিপন্ন মানুষের পাশে একটু সহানুভূতি নিয়ে এগিয়ে যাওয়ার সময় এখন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে 2 ডোজ করোনার টিকা যারা নিয়েছেন, এখন থেকে সীমিত পরিসরে জনসম্মুখে তাদের মাস্ক পরতে হবে না। মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। এর আগে করোনা মহামারীতে নতুন নির্দেশনা জারি করে দেশটির রোগ সংক্রমণ কেন্দ্র। করোনায় এই নতুন নির্দেশনা বাইডেনের 100 দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশী সহ মার্কিন জনগণ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির, রিপোর্ট। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে 33 কোটির দেশে ইতিমধ্যে 2/3 মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টও লাগছে না। এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। Beginning today, gathering with a group of friends in a park, going for a picnic, as long as you are vaccinated and outdoors, you can do it without a mask. The bottom line is clear. If you're vaccinated, you can do more things
more safely, both outdoors as well as indoors. তবে প্রেসিডেন্ট বলেছেন বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক. I want to be absolutely clear. If you're in a crowd, like a stadium or at a conference or a concert, you still need to wear a mask, even if you're outside. এদিকে এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশীরা বাইডেনের 100 দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন। আমি কোভিড-19 টিকা দিতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত খুশি। আর বিশেষ করে আমেরিকা যত আমার বাঙালি ভাইরা আছেন, তারাও কোভিড টিকা দিয়েছেন এবং তারা খুব ভালো আছেন। আমি এই প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই তার এই সুব্যবস্থার জন্য। 100 দিন উপলক্ষে বুধবার প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিয়েছেন 21.5 কোটিরও বেশি মানুষ। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 9.5 কোটি। এখনও যারা টিকা নেননি, বিশেষ করে তরুণদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। চট্টগ্রাম মহানগরীর হালি শহর কোতোয়ালি চান্দকাও এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুহার সবচেয়ে বেশি। সংক্রমণের হার বেশি হওয়ায় মৃত্যুহারও বেশি বলছেন চিকিৎসকরা। আঞ্চলিক লকডাউন দেয়া ছাড়াই এই এলাকার সংক্রমণ কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত বছরের 3রা এপ্রিল। প্রথম ঢেউ শেষে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসে, কিন্তু গত 2 মাস ধরে প্রতিদিনই রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্দর নগরীতে, বেড়েছে মৃত্যুহারও। 26 এপ্রিল একদিনে সর্বোচ্চ 11 জন করোনায় মারা যায়। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 497 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীতে মারা গেছে 370 জন। নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 3টি জনের মৃত্যুর হার সবচেয়ে বেশি। এর মধ্যে হালি শহরে 36 জন, কোতোয়ালিতে 34 জন ও চাঁদগাঁওয়ে 25 জনের মৃত্যু হয়। স্বভাবতই যেখানে সংক্রমণের হারটা বেশি থাকে সেখানে আসলে মৃত্যুর সংখ্যাটা বা সংক্রমণজনিত কমপ্লিকেশনগুলো বেশি হতে পারে। তরুণদের করোনায় আক্রান্তের হার বেশি হলেও বয়স্কদের মৃত্যুহার বেশি বলে জানালেন এই চিকিৎসক। 70, 65, 78, 72 এই বয়সগুলি, আপনাকে যদি একদম সঠিকভাবে বলি, এই বয়সগুলি কিন্তু মানুষ মারা যাচ্ছে বেশি, পুরুষ এবং মহিলা উভয়ই। যেখানে সংক্রমণ ও মৃত্যুহার বেশি সেখানে আঞ্চলিক লকডাউন দেওয়া ছাড়া করোনার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন সাচিপের সমন্বয়ক। অনেক বেশি সংক্রমণ আছে এবং তাদের মৃত্যুহার কোনোভাবে কমানো যাচ্ছে না, তাহলে এগুলো আঞ্চলিক লকডাউনের আওতায় নিয়ে এসে সেখানে ব্যবস্থা নিতে হবে, আদারওয়াইজ এই সংক্রমণ কিংবা মৃত্যুর হার কমানো যাবে না। জেলায় করোনা আক্রান্ত 48,887 জন রোগীর মধ্যে মহানগরীতেই 39,241 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হেফাজতে ইসলামের 1 ডজনেরও বেশি নেতা ওয়াজ মাহফিলে ধর্মীয় উপদেশের পরিবর্তে তালেবান ও আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠনের প্রশংসাসহ উগ্রবাদের পক্ষে নানা বক্তব্য দিতেন বলে অভিযোগ পুলিশের। ইসলামী চিন্তাবিদরা বলছেন তালেবান ও আল কায়দার আদর্শ ইসলামের মূলনীতির পরিপন্থী। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য বিভ্রান্ত হয়ে শ্রোতাদের কেউ কেউ ঝুঁকতে পারেন উগ্রবাদের দিকে। শাকির আহমেদের রিপোর্ট। তাদের অনেকেই ওয়াজ মাহফিলে ধর্মীয় উপদেশের পরিবর্তে দিতেন নানা উগ্রবাদী বক্তব্য। তাদেরই একজন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক, যিনি বরাবরই তার ওয়াজে জঙ্গি সংগঠন তালেবানকে আফগানিস্তানের ত্রাণকর্তা বলে উল্লেখ করেন, আর তালেবান নেতা মোল্লা ওমরকে উপাধি দেন আমিরুল মুমিনিন। তালেবানরা ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরুল মুমিনিন নির্বাচন করলেন, যার নাম হলো মোল্লা মোহাম্মদ ওমর। সদ্যবিলুপ্ত হেফাজতের সহকারী মহাসচিব মুফতি সাকাওয়াত হোসেন রাজি তালেবান আমেরিকা চুক্তিকে ইসলামের বিজয় বলে দাবি করেন। পুলিশের হাতে আটক আরেক হেফাজত নেতা খোরশেদ আলম কাশিমি নামাজ রোজার পরিবর্তে জিহাদের মাধ্যমে দ্রুত জান্নাত লাভের আহ্বান জানান। বেশ, তোমার শর্টকাট রাস্তা হলো জিহাদ। আরেক হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি ধর্মীয় উপদেশের পরিবর্তে তার ওয়াজে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীকে কোরআনের জীবন্ত পাতা বলে দাবি করেন। আর হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনাকারীদের চোখ উপড়ে ফেলারও হুমকি দেন তিনি। পুলিশের হাতে আটক ঢাকা মহানগর আমির জুনায়েদ আল হাবিব তার ওয়াজে হেফাজত ইসলামের নেতৃত্বে ভারত আক্রমণ সহ নানা উস্কানিমূলক বক্তব্য দেন।
ইসলামী চিন্তাবিদরা বলছেন, তালেবান ও আল কায়েদার আদর্শ ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। তালেবান বলেন, আল কায়েদা বলেন, উগ্রবাদী সংগঠন বা শক্তি আছে, এক কথায় আমি বলি এদের সাথে শান্তির ধর্ম ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। পুলিশ বলছে, রাবেতাতুল ওয়াইজিন নামে একটি সিন্ডিকেট সংগঠনের মাধ্যমে হেফাজত নেতারা একযোগে ওয়াজ মাহফিলে ভারত বিরোধিতা এবং তালেবান সহ নানা উগ্রবাদী সংগঠনের পক্ষে বক্তব্য দিতেন। রাবেতাতুল ওয়াজিন নামে সংগঠন তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে সেই সিন্ডিকেটকে বাধ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে ওয়াজ মাহফিলে নেওয়ার জন্য। উগ্রবাদ বা এই ধরনের তাদের বক্তব্য, তাদের যে ভিশনগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হেফাজত নেতাদের এ ধরনের বক্তব্যে ধর্মপ্রাণ সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে উগ্রবাদের দিকে ঝুঁকতে পারেন। এই সবকিছুই বাংলাদেশের রাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি। সুতরাং এই সমস্ত জায়গাগুলো যাতে তারা করতে না পারে তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেটি রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই নেওয়া উচিত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ বন্ধ করতে গ্রুপ অফ টোয়েন্টিকেই মূলত দায়িত্ব পালন করতে হবে। এছাড়া পরিবেশের বিরূপ পরিস্থিতি কাটিয়ে উঠতে প্যারিস জলবায়ু চুক্তির দ্রুত বাস্তবায়ন জরুরি বলেও জানান তিনি। গতরাতে ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে ভিডিও বার্তায় একথা জানান শেখ হাসিনা। এ সময় করোনা মহামারী থেকে রক্ষা পেতে সব দেশকেই একযোগে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। Every year, 2% of my country's GDP is lost to extreme climate events. Actually, climate change is not boundary specific. If one country emits, every country is affected. So, every country would have to play its role. However, the rich countries, especially the G20 nations, should play the main role in halting the global emission. Strict implementation of the Paris Agreement is the only way to check global emission and thereby global warming. কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল করলেও টিকিটের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে এলেও উচ্চ মূল্যে টিকিট কেনার সাধ্য না থাকায় যেতে পারছেন না অনেকেই। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থাগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াচ্ছে। হাজেরা শিউলির রিপোর্ট। গেলে আবার 1 লক্ষ টাকা উপরে, এখন এত টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া কি সম্ভব নাকি? এতদিন বসা, আর্থিক অবস্থা অনেক খারাপ, দাঁড় করার মতো তো ব্যবস্থা আর নাই। ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন সৌদিগামী এই যুবক। 3রা মে ভিসার মেয়াদ শেষ হলেও লাখ টাকা দিয়ে টিকিট কেনার সাধ্য না থাকায় কর্মস্থলে ফেরা হচ্ছে না তার। আবার নিরুপায় হয়ে স্ত্রীর গহনা বিক্রি করেও কেউ কেউ জোগাড় করেছেন টিকিটের টাকা। প্রত্যেকটা এয়ারওয়েজের দ্বারে দ্বারে ঘুরতেছি, টিকিট পর্যাপ্ত পরিমাণে টিকিট পাচ্ছি না। এখন স্ত্রী সন্তানের গহনা বিক্রি করে টিকিটের টাকা জোগাড় করতে হয়েছে। নিয়ন্ত্রণ করার মতন কেউ নেই। এয়ারলাইন সালারা সব একটা সিন্ডিকেট করছে যে কারো চেয়ে কেউ ভাড়া কম নেবে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যাত্রীরা অনেক কম ভাড়ায় যেতে পারলেও এদেশে সব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া নিচ্ছেন কয়েক গুণ বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা এটা অবগত করেছি, আমরা যে এই ভাড়ার বিষয়ে লাগাম টেনে ধরার জন্য। এদিকে অনেক প্রবাসী অনলাইনে উচ্চ মূল্যে টিকিট বুকিং দিলেও বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের। টোটাল 3.5 লাখ টাকা বাংলা টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে। 29 তারিখে ফ্লাইট, এখানে আসছে কনফার্মের জন্য, এরা তো কোনো সাড়াই দিয়েছে। কাতার ওয়াইজ আর কি আমি টিকিট বুকিং দিয়েছি, কিন্তু এখানে আসে আমি কোনো অফিসে ওদের খোলা পাচ্ছি না। সিভিল এভিয়েশন বলছে, এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে সেটি দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের। ভাড়া যাতে না বাড়তে হয় তাদের জন্য আমি কিছু বিশেষ সুবিধা তাদেরকে এয়ারলাইন্সগুলোকে দিয়েছি। তবে এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসাটা বুঝে, যাত্রী নিয়ে যারা ডিল করে যেসব সংস্থাগুলো আছে, আমি মনে করি তারা এইসব এয়ারলাইন্সগুলোর সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত এবং তাদেরকে একটা স্ট্রং মনিটরিং এ রাখা উচিত। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর পর গত 12 দিনে 40,000-এরও বেশি প্রবাসী দেশ ছেড়েছেন। প্রথমে 5টি দেশে, পরে আরও 3টি দেশে অনুমতি দেওয়া হলো। দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিয়েছে ওমান। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। 7 বছরের মধ্যে রেকর্ড দাবদাহের কবলে দেশ, এ অবস্থায় বিপর্যস্ত জনজীবন। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। আবহাওয়া অফিস বলছে
তীব্র দাবদাহ চলবে মের প্রথম সপ্তাহ পর্যন্ত। এদিকে হিটস্ট্রোকের আশঙ্কার কথা জানিয়ে জনসাধারণকে যথাসম্ভব ঘরে থাকা ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মার্জিয়া মোমোর রিপোর্ট। সকাল থেকেই বইছে গরম হাওয়া, রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপদাহ। প্রকৃতি আর প্রাণীকুল সবই অতিষ্ঠ যেন খরতাপে। এরই সাথে থার্মোমিটারের পারদ চড়তে চড়তে তাপ প্রবাহে সাম্প্রতিককালের সবচেয়ে উষ্ণ সময় পার করছে দেশ। মঙ্গলবার রাজশাহীতে 41.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা 2014 সালের পর দেশে সর্বোচ্চ। এদিন তিলোত্তমা নগরী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, যা গত 5 দশকের মধ্যে সর্বোচ্চ। নাভিশ্বাস ওঠা এই গরমে সবচেয়ে কষ্টে কৃষি ও শ্রমজীবী মানুষ। এবে সবচেয়ে গরম এবং খরানরা অতিরিক্ত। শরীর দুর্বল হয়ে যায় আসে রোদের মধ্যে কাজ করলে, মনে করুন মাথা রোদে চক্কর মারে। এত গরম থাকুন যায় না, চকের মাঝখানে ঘাস ঘুষ সব পুড়ে যায় গা মাইশের খাতে। অত্যন্ত গরম, এর জ্বলন্ত আগুনই পুরানো মতন পুড়াচ্ছি। এই রোদের মধ্যে মাথা ঘুরে যাচ্ছে এবং পায়ে হেঁটে অনেক সমস্যা হচ্ছে। আবহবিদরা বলছেন ঢাকা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে আরও কিছুদিন। ডাউনওয়ার্ড লং ওয়েভ রেডিয়েশন DLR, এটা এখন পরিমাণটা অনেক বেশি অন্য সময়ের চাইতে, যেহেতু আপনার আপার এয়ারে কোনো অবস্থাকল পাচ্ছে না, সরাসরি চলে আসতেছে। সারফেস যেহেতু অনেক ড্রাই, যার ফলে আপনার ওইভাবে তাপ অ্যাবজর্ব করতে পারতেছে না। এদিকে গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ, ঘটছে হিট স্ট্রোকের মতো ঘটনাও। শুধু ডায়রিয়া নয়, গরমের কিন্তু একটা সবচেয়ে ভীতি হলো হিট স্ট্রোক। এই সময় কিন্তু যে কেউ হিস্ট্রোকে অজ্ঞান হয়ে যেতে পারে। যতটুকু সম্ভব ঠান্ডা জায়গাতে থাকা, প্রচুর পরিমাণ তরল এবং পানি খাওয়া। আগামী কয়েকদিনেও তাপদাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির দেখা পেতে দেশবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভোলায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 338 জন। ডায়রিয়ার সবশেষ পরিস্থিতি জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। লিটন, তাজরিন, এত দীর্ঘ সময় এবং এত বিপুল সংখ্যক ডায়রিয়া আক্রান্ত রোগী ভোলার মানুষ এর আগে কখনো দেখেনি। গত এক মাসে ভোলার এই সদর হসপিটাল সহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রায় 6,400 রোগী এখানে ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে 3,500 রোগী। গড়ে 300 করে রোগী প্রতিদিন এই ভোলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে, যেটা সিভিল সার্জন অফিস সূত্রে আমরা পেয়েছি। গত রোববার এবং সোমবারে এর সংখ্যা কিছুটা কমেছিল, 300 নিচে নেমে এসেছিল, কিন্তু গতকালকে মঙ্গলবার আবারও হঠাৎ করে সেই সংখ্যাটা 300 উপরে চলে গেছে। গত 24 ঘন্টা ভোলা সদর হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে 328 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ বারবারই বলছে যে এই টানা গরম, যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে এবং খালে বিলের যে ভোলার জলাশয়গুলো আছে সেইখানে নোনা পানি চলে আসার কারণে এবং সেগুলো ব্যবহার করার কারণে এই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা যে সকাল থেকে রয়েছি ভোলা সদর হাসপাতালে, আমরা এখানে এসে দেখেছি যে প্রায় 100 ডায়রিয়া আক্রান্ত রোগী আজকে এখানে চিকিৎসাধীন ছিল। সকাল থেকে অনেক রোগী তার স্বজনেরা রোগীদেরকে নিয়ে অন্যত্র চলে যেতে আমরা দেখেছি। স্বজনদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি যে এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা আসলে তারা পাচ্ছে না। এখানে জনবল সংকট রয়েছে, 10 ওয়ার্ডের এই ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন রোগী থাকছে 150-200 করে। জনবল রয়েছে সেই 10,010 ওয়ার্ডের, তো এই কারণে তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। আর শয্যা সংখ্যার কথা বলি যে এখানে 10 শয্যার যেখানে যেহেতু 200-150 করে প্রতিদিন রোগী চিকিৎসা দেওয়া হচ্ছে, এজন্য রোগীদেরকে করিডোরের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে তারা অনেকটা মানবেতর এবং অস্বাস্থ্যকর পরিবেশেই ডায়রিয়া রোগীরা চিকিৎসা সেবা নিতে আমরা দেখেছি গত এক মাস ধরে। তো এ ছিল তাজরিন আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সর্বশেষ খবর।
এবার বৈশাখেই কুড়িগ্রামে প্রবাহিত নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এতে বিভিন্ন এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য ঝুঁকিপূর্ণ এলাকায় আগে ভাগেই ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। মইনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীতে পানি বাড়তে শুরু করায় 25টি স্পটে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড 24 কিলোমিটার এলাকায় প্রতিরোধে কাজ করছে। এর মধ্যে বিভিন্ন স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আগে ভাগেই ভাঙন ঠেকানোর কাজ শুরু করায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী। আগুর টাইমে বস্তা ফেলেছে, এতে মানে আমার ভাঙন মানে একটু উপকার হবে। এখন তো পানি বলতেছে, আমার এখন তো চিন্তা হচ্ছে, এখন তো বস্তা ফেলাই দিয়েছে, তাও যে এখন থামবে না থামবে এটা তো আমরা কইতে পারবো না। যদি ভালো হয় তাহলে বাড়ি ভাঙবে না, কিন্তু ভাঙনির কবলে আমরা পড়িয়েছি। স্থানীয় জনপ্রতিনিধির আশা, ভাঙন রোধে প্রতিরক্ষা কাজ ঠিক মতো হবে। কাজটা তখন ভালো মতো হয় আর আমার এলাকার লোকজন রক্ষা পায়। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভাঙন রোধে প্রতিরক্ষা কাজ চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তিনটা প্রকল্প এখানে চলমান রয়েছে এবং আমরা এই পয়েন্টগুলোতে কাজ অব্যাহত থাকবে এবং আরও যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ মনে হবে সেই জায়গাগুলোতে আমরা কাজ অব্যাহত রাখবো এবং ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিব। জেলায় 1,500 কোটি টাকা ব্যয়ে 3টি প্রকল্পের অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় 19 কিলোমিটার এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ এবং 5 কিলোমিটার সিসি ব্লক ফেলা হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শারীরিক জটিলতা দেখা দেয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত বেগম জিয়া। অবস্থা স্থিতিশীল, আজ রিপোর্ট পরীক্ষার পরে দেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড, একদিনেই 3300 প্রাণহানি, সংখ্যা ছাড়ালো 2 লাখ। যুক্তরাষ্ট্রে কোভিড মোকাবেলায় সাফল্যের দাবি বাইডেনের। এবং হেফাজতের 1 ডজনেরও বেশি নেতা পরিকল্পিতভাবে ওয়াজ মাহফিলে ছড়ান উগ্রবাদ, সহিংসতায় উৎসাহ দেওয়ার অভিযোগ। জঙ্গিবাদ সমর্থন করে না ইসলাম, বলছেন চিন্তাবিদরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।